বাংলায় অপরেশ লাইনের একটা গান রয়েছে না যেখানে যাও লাইন লাগাও লাইন লাগাও আর মানুষ এখন লাইন লাগাচ্ছেন রান্নার গ্যাসের বিভিন্ন টেলারের দোকানে দোকানে কারণ একত্রিশে ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক এবং আধার কার্ডের যে লিঙ্ক সেটা না করলে তা নাকি গ্যাস পাবেন না মানুষজন এরকম একটা বিভ্রান্তিমূলক পরিস্থিতির মধ্যে যেখানে মানুষের চরম কষ্ট আর কিনি কষ্ট রান্নার গ্যাস যে গ্যাস আপনার বাড়িতে না আসলে আপনার খাওয়া জুটবে না স্বাভাবিকভাবেই চিন্তার ভাজ পড়াটা খুবই স্বাভাবিক কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হলো এই ভিডিওটা বানানো খুব ইম্পর্টেন্ট কারণ বহু মানুষ এমনও রয়েছেন যারা এটা জানেনি না তারা জানেনি না এখনো পর্যন্ত যে এরকম কিছু একটা করতে হবে কারণ সেভাবে কোনো নির্দেশিকা সাধারণ মানুষের কাছে আসেনি যে তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহকারী সংস্থা যারা আমাদের এই দেশটাকে চালায় তাদের কাছে একটা অবশ্যই নোটিফিকেশন এসছে বিজ্ঞপ্তি এসছে তারা সেই মতন তাদের যারা গ্রাহক রয়েছেন ডিলাররা সেই গ্রাহকদের জানিয়ে দিয়েছেন কিন্তু সব গ্রাহক তো এখনও পর্যন্ত বিষয়টা জানেন না এমনকি আপনার বাড়ির পাশে কেউ নিয়ে প্রচারও করেনি এটা ঠিক যে বিভিন্ন টেলিভিশন এবং খবর কাগজে এই খবরটা বেরিয়েছে প্রত্যেক নিয়ত বেরোচ্ছে কিন্তু সমস্যাটা কি সেটা শুধু যে লোকে জানেন না বিভ্রান্তির চরমে প্রত্যেকটা দিন বিভিন্ন গ্যাস ডিলার সবগুলোর সামনে মানুষের ভিড় এই মুহূর্তে তারা দ্রুত করতে চাইছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাড়াতাড়ি এটা করতে হবে আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে গোটা বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করবো একদিকে যেমন রয়েছে মানুষের কষ্ট বিভ্রান্তি আরেকদিকে রয়েছে তরাজ কারণ আমাদের দেশে এরকম পরিস্থিতি তৈরি হওয়া মানেই মানুষকে লুটে নাও লুটে নাও দেখুন একদিকে তো এটা ঠিক যে মানুষ এই মুহূর্তে লাইন লাগাচ্ছেন বিভিন্ন গ্যাসের অফিসে তাদের বায়োমেট্রিক জমা দিচ্ছেন আধার কার্ড জমা দিচ্ছেন কিন্তু একত্রিশে ডিসেম্বর কি শেষ সময়সীমা না এখন কোনো বিজ্ঞপ্তি কিন্তু ফাইনালি জারি করা হয়নি অনেকেই এখন বলছেন যে একত্রিশে মার্চ আমি এটাও আপনাদের বলি যে এরকম কোনো নির্দেশিকা জারি হয়নি সেন্ট্রালের পক্ষ থেকে তো মূলত একত্রিশে ডিসেম্বরের মধ্যে উজ্জ্বলা যোজনায় উজ্জ্বলা যোজনা যারা পার্ট রয়েছেন যারা এই সুবিধে ভোগ করেন তাদের জন্যই মূলত এই দ্রুত করার নির্দেশ দেওয়া হয়েছিল পঁচিশে নভেম্বর থেকে মূলত এই কাজ শুরু হয় এখনো পর্যন্ত এই কাজ বিপুল মানুষের এখনও পর্যন্ত কে ওয়াইসি করা বাকি রয়েছে স্বাভাবিকভাবে একত্রিশ তারিখের মধ্যে সেটা শেষ হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু সাধারণ মানুষ যারা আমরা বা আপনি যারা এই উজ্জ্বলা যোজনার মধ্যে পড়েন না তারা তাদের তো এখন ভর্তুকিও ঠিকঠাক আর ঢোকে না তাহলে তাদের কি সত্যি এই নিয়ে চিন্তা করা রয়েছে দেখুন এই বিষয়ে নির্দিষ্টভাবে কোনো নির্দেশিকা জারি করা হয়নি আপনাকে একটা পরিষ্কার কথা বলে দেওয়া হচ্ছে যে আপনি সেখানে যাবেন সেখানে গিয়ে আপনার বায়োমেট্রিক যাবতীয় তথ্য যেগুলো রয়েছে আপনার আঙুলের ছাপ দেবেন আপনার চোখের মনি সেখানে ছবি তুলে নেওয়া হবে আপনার মুখাবয়বের ছবি তুলে নেওয়া হবে সব কিছু তো বুঝলাম কিন্তু এই যারা ভর্তুকি ঠিকঠাক পাচ্ছেন না তাদের ক্ষেত্রেও কি এটা অ্যাপ্লিকেবল সব কিছু তো ঘেঁটে রয়েছে আপনিও করছেন তারাও করছেন উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে বলে রাখি উজ্জ্বলা যোজনা আমাদের দেশে এখনও পর্যন্ত বত্রিশ কোটি মানুষ এই গ্যাসের ভর্তুকি পেয়ে থাকেন তার মধ্যে উজ্জ্বলা যোজনা যারা এই সুবিধাটা পান তাদের সংখ্যাটা প্রায় দশ কোটি আমরা যারা এই বাকি বাইশ কোটি তারা কিন্তু এখন সেই অর্থের ভর্তুকি পায় না কারণ মোদী সরকার যখন ক্ষমতা এসছিল দু হাজার চোদ্দো সালে তখন মাত্র চোদ্দো কোটি মানুষ গ্যাস ব্যবহার করতেন এখন সেটা বেড়ে বত্রিশ কোটি হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে বহু মন্ত্রী তারাও একসময় সাজেস্ট করেছিলেন যে না এই ভর্তুকি বন্ধ করে দেওয়া হোক একদিকে বলা হয়েছিল যাদের প্রচুর ইনকাম রয়েছে তারা এই ভর্তুকি ছেড়ে দিন কিন্তু যারা ভর্তুকি ছাড়েননি তাদের কথা আলাদা কিন্তু যারা ভর্তুকি রেখেছিলেন যাদের পয়সা নেই তারাও কিন্তু এখন আর ভর্তুকি পান না কিন্তু যারা উজ্জ্বলা যোজনার আওতা এসছেন তারা কিন্তু যে গ্যাসটার দাম নশো তিন টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম সেই গ্যাসটা তারা ছশো তিন টাকায় পান এখন অনেকেই বলছে যে এই উজ্জ্বলা যোজনার আওতায় যারা রয়েছে তাদের মধ্যে বহু বহু লোকজন ঢুকে পড়েছেন যাদের পয়সা রয়েছে কিন্তু তারা কোথাও কম পয়সায় গ্যাস নিচ্ছেন সেটাকে জাজ করার জন্য সেটাকে খোঁজার জন্যই অর্থাৎ চোর ধরার জন্যই গভর্নমেন্ট কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এই জিনিসটা করছে এদিকে বিরোধীরা অভিযোগ করতে শুরু করেছে এই ধরনের বায়োমেট্রিক ডেটা নিয়ে গভর্নমেন্ট আসলে এগুলো বিক্রি করে দিতে চায় বহুবারই ধরনের রুজ সামনে এসছে দেখুন এর সত্যতা নিয়ে আমার জানা নেই তবে যাই হোক মানুষ কিন্তু ভুক্তভোগী কীভাবে ভুক্তভোগী আপনি যখন গ্যাস অফিসে যাচ্ছেন সেখানে লাইন দিতে হচ্ছে সকাল দশটা থেকে পাঁচটা অবধি এতক্ষণ লাইনে দাঁড়ানো সত্যিই কষ্টকর ব্যাপার এখানে একটা নির্দেশিকা ইতিমধ্যেই বলা হচ্ছে বিভিন্ন অফিসার যারা তারা বলছেন যে না সবাইকে যেতে নাও হতে পারে কারণ আপনার বাড়িতে যে ডেলিভারি বয় রয়েছে তারা আপনার বাড়িতে এসে মোবাইলের মাধ্যমে এই ব্যবস্থাটি আপনাকে করে দেবে এই ব্যবস্থা রয়েছে কিন্তু সেখানেও অভিযোগ রয়েছে ডেলিভারি বয়রা একশো টাকার ওপর চাইছেন তারা বলছেন যে আমাদের তো ইন্টারনেট ভরাতে হবে আমরা কি করে করব কিন্তু তার জন্য কি একশো টাকা দেওয়া হবে এমন কোনো নির্দেশিকা দেওয়া হয়েছিল না তাহলে আপনার পকেট খুঁজবে তিনি দিতে পারছেন না তার নেট ভরাতে হচ্ছে সেটা তো সিস্টেমের প্রবলেম আপনি একশো টাকা দিয়ে করাতে রাজি নন সে কারণে আপনি দৌড়চ্ছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে করাতেই হবে এমন কোনো নির্দেশিকা নেই আপনি যদি উজ্জ্বলার আওতায় পড়েন না তাই আপনাকে করাতে হবে কি না সে নিয়েও কোনো নির্দেশিকা নেই এখন যারা ডেলিভারি বয় রয়েছেন তাদের টাকা নিয়ে করে দেওয়ার পরও আরেকটা প্রবলেম দেখা দিচ্ছে যে তারা কিন্তু সকলেই এই ধরনের অ্যাপ চালানোর জন্য স্বাচ্ছন্দ্য নন সবাই সেই লেভেলে শিক্ষিত নন তাই তাদেরও সমস্যা তৈরি হচ্ছে সে কারণে একটা গ্যাস অফিসের একটা ডিলারের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার গ্রাহক রয়েছে তাদেরকে এত দ্রুত এটা করা সম্ভব নয় তাই থার্টি ফার্স্ট মার্চ অব্দি বাড়িয়ে দেওয়া হয়েছে সময়সীমা এটাও বলা হচ্ছে এখানে যেমন রয়েছে এই ধরনের নানারকম বিভ্রান্তি বিষয় তারই মাঝে রয়েছে লুটতরাজ প্রথমে আপনাদের বলেছি যে এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে কোনো ধরনের প্রচার নেই সরাসরি আপনি অনেকেই রয়েছেন যারা এখানে কমেন্ট করে জানাবেন যারা এই বিষয়টি সম্পর্কে জানেনই না অনেকেই এই বিভ্রান্তির মধ্যে রয়েছেন যে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে যদি তারা কেওয়াইসি কমপ্লিট না করতে পারেন তাহলে তাদের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাবে এই ভয় প্রত্যেক দিন মানুষের জুতো ছিঁড়ে লাইনে দাঁড়িয়ে ঘাম নেই কারণ শীতকাল কিন্তু কষ্ট তো করতে হচ্ছে সেখানে ভেতরে যাওয়ার পর সব কিছু হওয়ার পর অনেক সময় বলা হচ্ছে লিঙ্ক ফেলিও আজকে হবে না বাড়ি ফিরে আসতে হচ্ছে আবার অনেকে বলা হচ্ছে আপনার কিন্তু এর সাথে একশো নব্বই টাকা দিতে হবে কারণ আপনার ওই সিলিন্ডারের পাইপের জন্য দেখুন এক্ষেত্রে নিয়ম রয়েছে আপনার সিলিন্ডারের পাইপ যদি তার এক্সপায়ারি ডেট পার না হয়ে যায় তাহলে কিন্তু আপনি সেটা নেবেন না এবার আপনার এক্সপায়ার হয়েছে কি না সেটা কী করে বুঝবেন তাহলে আপনার গ্যাস অফিসে সেটা নথিভুক্ত রয়েছে আপনি কবে এই পাইপটি নিয়েছেন এখন এই সিস্টেমটা সবেমাত্র শুরু হয়েছে আপনি হয়তো তিন মাস আগে পুজোর সময় যখন আপনার বাড়িতে বাড়িতে গিয়েছিল লোক যে আপনার নিরাপত্তার জন্য আপনার প্রত্যেকটা সিস্টেম চেক করা হবে তখন কিন্তু আপনাদেরকে পয়সা নেওয়া হয়েছিল এবং নতুন পাইপের জন্য টাকা নেওয়া হয়েছিল এখন সেইটা সিস্টেমে নেই এখন সেটা না থাকার ফলে আপনাকে আবার একশো নব্বই টাকা দেওয়া হচ্ছে এদিকে আপনার এই পাইপ কিন্তু অনেক দিন চলে যাওয়ার কথা অনেক বছর চলে যাওয়ার কথা আপনি কেনই একশো নব্বই টাকা দেবেন আপনি যদি চেস করেন তাহলে কিন্তু আপনি বাধ্য এই একশো নব্বই টাকা দেওয়ার এবার প্রতারণার ক্ষেত্রে একদিকে আমি বললাম যে একশো টাকা দিয়ে বাড়িতে আসলে সেটা করাতে হচ্ছে আমি এটা বুঝতে পারছি ডেলিভারি বয়দের সমস্যা রয়েছে তাদের নেট ভরার ক্ষেত্রে তাদের বাবুরা যদি নেটটা ভরে দেন তাহলে একজনকে করার জন্য নিশ্চয়ই একশো টাকা খরচ হয় না এক্ষেত্রেও ইনকামের একটা ব্যাপার রয়েছে আর অনলাইনে একটা ব্যবস্থা রয়েছে সেই অনলাইন করতে গিয়ে কিন্তু প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ একজনকে ব্যাংক থেকে ফোন করছি আপনার গ্যাস লিঙ্ক করে দেওয়া হবে কে সেটা বলে কিন্তু প্রায় দেড় লক্ষ টাকা লুটে নেওয়া হয়েছে তাই সাবধান এই ধরনের ফোন আসলে কিন্তু সাবধান হয়ে যান কোনো এরকম ব্যবস্থা নেই হ্যাঁ কিছু ব্যবস্থা রয়েছে সেগুলো আমি ডিটেল আপনাদের বলবো না তবুও আপনাদের জানিয়ে রাখি আপনার ব্যাংকের যে অনলাইন ব্যাংকিং রয়েছে সেখান থেকে সরাসরি আপনি করতে পারেন এছাড়াও যে আধারের ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও সরাসরি করতে পারেন তবুও সেখানে কিন্তু লিঙ্ক পাওয়া যাচ্ছে না ওয়েবসাইট বসে গেছে এরকম একটা ডামাডোল পরিস্থিতির মধ্যে আসলে সরকার চাইছে না কি এটাই তো প্রশ্ন অনেকে বলছেন ওই যে উজ্জ্বলা যোজনায় প্রচুর মানুষ তারা গ্যাস নিচ্ছেন পয়সা পকেটে থাকা সত্ত্বেও কম পয়সায় তারা গ্যাস নেবেন গভর্নমেন্টের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে আরও পঁচাত্তর লক্ষ নতুন উজ্জ্বলা যোজনার যে কানেকশান সেটা চালু করা হবে সব কিছু তো বুঝলাম কিন্তু মানুষের যেই বিভ্রান্তি একদিকে লুট চলছে মানুষকে ওখানে জোর জবরদস্তি আপনাকে নিতেই হবে রান্নার গ্যাসের পাইপ আপনাকে অনলাইনে করে দেওয়ার নামে লুঠে নেওয়া হচ্ছে কোথাও কোথাও দেখা যাচ্ছে সাইবার ক্যাফেগুলো এখানে এখন ব্যবসা ফেঁদে বসেছে সবাই চাইছে এই মুহূর্তে মানুষের কাছ থেকে কীভাবে লুটা যায় এই লোটার খেলায় আমার মনে হয় গভর্নমেন্টের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল যে বিষয়টিকে একটুখানি পরিষ্কার করে দেওয়া উচিত মানুষ খুব বিভ্রান্ত হয়ে পড়েছেন সামান্য একটা রান্নার গ্যাস যেটা নিয়ে আসছে কিছু বছর আগে এত টাকা ভর্তুকি ঢুকছে এত টাকা ভর্তুকি ঢুকছে বলে প্রচার করা হতো ভোটে সেখানে এখন কিছুই ঢোকে না প্রায় ঢোকে না বললেই চলে ওই পয়সাটা উল্টে সাধারণ মানুষ গভর্নমেন্টকে দিতেও পারে তাতেও কিছু যায় আসে না তাই ভোট প্রচার থাকুক মানুষকে লোটা থাকুক ইভেন শুধু সরকার নয় প্রচুর মানুষ যারা লুটে নিচ্ছেন সাধারণ মানুষকেই শুধু সরকারকে দোষ দিয়ে লাভ নেই আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আমার গ্যাস অফিস থেকে লোটার ঘটনার অভিজ্ঞতা আমার হয়েছে তাই সাবধান যে কোনো গ্যাস ডিলারদেরও বলি যে আপনারা এই ধরনের অন্যায় প্লিজ মানুষের সঙ্গে করবেন না মানুষ সাধারণভাবে দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ত সবার পক্ষে ওই লাইনে দাঁড়ানো সম্ভব নয় তাই এই প্রক্রিয়াগুলি যদি সুষ্ঠুভাবে করা হয় মানুষকে যদি প্রচারের আলোয় নিয়ে আসা হয় তাহলে হয়তো কোথাও এই ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয় না আমার এই ভিডিওটা আজকে এই জন্যই ছিল এটা বোঝানোর জন্য যে প্লিজ এটা নোট করে নিন এই মুহূর্তে কোনো নির্দেশিকা জারি নেই যেখানে এই ডেটের মধ্যেই কমপ্লিট করতে হবে মানে আপনাকেও দিতে হবে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে পসিবল না প্রত্যেকটা ডিলার যেমন জানেন এবং সেটা কিন্তু আস্তে আস্তে গভর্নমেন্টও বুঝতে পারছে তো তারা কী নির্দেশিকা দেবে জারি করবেন সেটা আপনি সময়ের সঙ্গে সঙ্গে জানতে পারবেন কিন্তু প্লিজ আপনি প্রতারণার শিকার হবেন না আর পাগলের মতন দৌড়াদৌড়ি করবেন না আপনার ডিলারকে গিয়ে বলুন যে প্লিজ আমার জন্য একটা ব্যবস্থা করে দিন তাতে যদি দুই পয়সা এক্সট্রা দিতে হয় সেটা অন্য কথা কিন্তু প্লিজ লুটবেন না ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আপনি শেয়ার করতে পারেন আপনার আরো অনেককে জানানোর জন্য আর এই ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান আমার পেজটিকে ফলো না করে যাবেন না দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আপাতত এখানে শেষ করছি জাহিন্দ হিন্দ